हेलो भिवार्स, अस्सलाम वालेकुम। एडमिशन इनफो चैनल पक्ष सबाई के स्वागत जानाच्छि। आज अपन एक भर्ती विज्ञप्ति निये हाजिर हलम। बांग्लादेश नार्सिंग और मिडवाइफरि काउंसिल करतृक भर्ती विज्ञप्ति 2020 और 21 शिक्षाबर्षे भर्ती चलछे। आवेदनेर योग्यता एवं आवेदनेर समय निये आमी आलोचना करब। आमरा एकटु परेई विज्ञप्ति विस्तृत रूप देखो। तर आगे बंधुरा जरा हमारे चैनल नतून भिजिटर एखो सबसक्राइब करें तक सबसक्राइब करनीत अनुरोध जाची और पशे थके बेल आइकनटी अवश्य ऑन कर रखबें जैसे हमारे चैनल के पब्लिश हुआ परवर्ती भिडियोगो सवार आगे अपन का पोचे देते पारे। और जरा अलरेडी सबसक्राइब कर रेखे तक असंख्य धन्यवाद। तेल आसन भर्ती विज्ञप्ति देखे आसि। बांग्लादेश नार्सिंग और मिडवाइफरि काउंसिल भर्ती विज्ञप्ति सरकारी एवं बेसरकारी नार्सिंग और मिडवाइफरि शिक्षा प्रतिष्ठान बीएससी इन नार्सिंग डिप्लोमा इन नार्सिंग साइंस एंड मिडवाइफरि एवं डिप्लोमा इन मिडवाइफरि कोर्से 2020-21 शिक्षाबर्षे निम्नलिखित शर्ते भर्तीच्छुक प्रार्थी निकटते दरखास्त आह्वान करा जाच्छे। शर्तावली: प्रार्थी के बांग्लादेशेर स्थायी नागरिक होते हबे एवं बयस अनूर्ध 22 बछर होते हबे। आवेदनकारी के 2019 बा 20 ख्रिस्टाब्दे एचएससी बा सममानेर परीक्षा उत्तीर्ण एवं 2017 बा 2018 ख्रिस्टाब्दे एसएससी बा सममानेर परीक्षा उत्तीर्ण होते हबे। बैचलर अफ साइंस इन नार्सिंग बीएससी इन नार्सिंग विज्ञान विभागे एसएससी और एचएससी बा सममान परीक्षा सर्वमोट जिपीए 7 থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ 3 এর কম হলে গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ 3 থাকতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোনো বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট জিপিএ 6 থাকতে হবে। তবে কোন परीक्षा जिपीए 2.50 एर कम ग्रहणजोग्य होना। बैचलर अफ साइंस इन नार्सिंग और डिप्लोमा इन नार्सिंग साइंस एंड मिडवाइफरि कोर्से भर्तिर पुरुष प्रार्थी क्षेत्र सरकारी प्रतिष्ठान निर्दिष्ट आसने 10% एवं बेसरकारी प्रतिष्ठान निर्दिष्ट आसने 20% भर्तीजोग्य है। डिप्लोमा इन मिडवाइफरि कोर्से शुधुमात्र नारी प्रार्थी आवेदन करते पारबे। नार्सिंग और मिडवाइफरि कोर्स समूह भर्तिर जन्नो अनलाइने फर्म पूरणेर निर्देशिका और भर्ती संक्रांत विस्तारित तथ्य स्वास्थ्य शिक्षा और परिवार कल्याण विभागेर वेबसाइटे नार्सिंग और मिडवाइफरि अधिदप्तरेर वेबसाइट एवं बांग्लादेश नार्सिंग और मिडवाइफरि काउंसिलेर वेबसाइटेर माध्यमे जाना जाबे। तबे आपनादेर सुविधार्थे आमी बोले राखछि ए संक्रांत एकटी भिडियो आमी ओ चिरी अपलोड करब। आपनारा से भिडियो देखे ভালোভাবে বুঝতে পারবেন। এক ঘন্টার 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস অর্থাৎ লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস। বিএসসি নার্সিং কোর্সের জন্য বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, বিজ্ঞান 30, যার মধ্যে থাকবে জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন এবং সাধারণ জ্ঞান 20, অর্থাৎ সর্বমোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজন হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিত 10, সাধারণ বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান 25, সর্বমোট 100 নম্বর। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 4 গুণিতক সর্বোচ্চ 20 নম্বর আর এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 6 গুণিতক সর্বোচ্চ 30 নম্বর। এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষার 100 এবং এখানে 20 এবং 30 মোট 150 নম্বর। লিখিত পরীক্ষায় 40 বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্তগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনে যোগ্য বলে বিবেচিত হবেন।
ভর্তি পরীক্ষার ফি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা। আবেদন ফি হিসাবে টেলিটক প্রিপেড মোবাইল থেকে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 15ই জুলাই 2021 এবং শেষ হবে 17ই আগস্ট 2021 তারিখে। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট 2021 তারিখের মধ্যে। প্রবেশপত্র বিতরণ ও ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট এ মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানদের সন্তানদের জন্য মোট আসন 2% সংরক্ষিত থাকবে। অবশিষ্ট 98% আসনের মধ্যে 60% প্রার্থী জাতীয় মেধা এবং 40% প্রার্থী জেলা কোটা নির্বাচন করা হবে। মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীদের যথাক্রমে মুক্তিযোদ্ধা সনদের স্মারক নম্বর অথবা সনদ নম্বর ও তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। স্মারক নম্বর, সনদের নম্বর এবং তারিখ ছাড়া উক্ত কোটা সময় অনলাইন এন্ট্রি হবে না। নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এই ছিল মোটামুটি অত্র বিজ্ঞপ্তিটি, সাধারণ নির্দেশাবলী। যদি আপনারা কেউ ভর্তি হতে মানে আবেদন করতে আগ্রহী হন তাহলে পরবর্তী টিউটোরিয়ালটি অপেক্ষা করুন, অথবা যে কোনো একটি ভালো অপারেটরের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার অপারেটরের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করুন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।